নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরাও আপনাদের আশীর্বাদে দোয়া সবাই ভালো আছি। তো আজকে সুজার বাবা হাটে গেছেন, সকালে তো হাটে গেছেন। তো হাটে থেকে এসেছি, মাছ নিয়েছি। তো হাটে থেকে হাটের ভিডিওটাও করে নিয়েছি, আর তারপর মাছ আনছি। আর কাটা ধোয়ার সাথে যদি দেখাই তো ভিডিওটা বড় যায়, তো দেখতে আবার দুইটা বানাইলাম আজকে। তো এটা আনছে, এখানে আমি কাটুম, এটা তার রান্না করুন, তার সবাই একসাথে বসে খামো, আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখেন, মাছটাকে কেটে নয়। যা বলো আমি শক্তি পাবো না তো মাছ কাটতে দেবে, তুমি আমার উপরে এলি, শক্তি পাবো না। মাথা কাপড় দিয়েছে মনে হয়, খেয়ে পেট বুঝাই করছি রে। একশো সত্তর টাকা দিলে আটে কত বেশি জানি। তো বন্ধুরা, এটা আজকে কাটুম না, মানে পিস করুম না, ডুম করুম না, আজকে এইভাবে রান্না করুম। একটু মাঝখান দিয়ে আইকে নিমু, তার মানে ধুয়ে নই তখন। তো একটু মশলা দিয়ে, পেঁয়াজ জিরে গরম মশলা সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করুম, সুন্দর করে ভেজে মাখিয়ে মশলা দিয়ে রান্না করুম। এটা পিস না করে খালি যে এই কেনিম কই মাঝে এমনি এঁকে এঁকে ভেজে খাইতে নিয়ে আসতে পারে। তাই মশলাটা যাইব সুন্দর। তুমি খাইতেছ, আমরা তোকে রান্না করবো তোমার মা, তারপরে সে খামো, আর তুমি আগে খাইতেছ। কথা খেলা আগে আগে খাই ব্যাকি, রান্দার আগে খেয়ে আসবে। তো বন্ধুরা, জাল থেকে দিছি। তো মাছটা রান্না করে নিছি, পেঁয়াজ কুচি নিছি, পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আদা বাটা, সর্ষে বাটা, কাঁচামরিচ, আর মাথাটা দিয়ে ওইটাতে সরসুরি, দুইটাই রান্না করুম। আর বুঝে না, সাতটা আটটা বেগুন ভাজি নিছি, একটা আস্তা বেগুন ভাজি নিছি। তাকে তেল দিই, তেল লাগে গরম হোক। দেনা রে,
তো এইটা একটা আস্ত হবে কেন যে মানে পিস খন্ড করে নেই মানে মাছখানে দিয়েছি কেন সের খালা এটা হয়ে গেল তাজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জিরে তো পেঁয়াজ লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম হলুদ ধনে গুঁড়া অনেক শৈশবটা দিয়ে দিন শৈশবটা দিয়ে নিলে আরো সুন্দর হলো তরকারিটা আর মশলা বাটা মশলা গুঁড়ে এলাচ দারচিনি এলাচ দারচিনি নাকি আর জিরা বাটাটা দিয়ে দিছে তো মন নেই হয়ে গেছে গা
তো বন্ধুরা সবকিছু রেডি হয়েছে, আমি খাবার বসুন। বেগুন ভাজি, শশা, লেবু, এই যে কুরমা, আজকে একটু অন্যরকম খাবার, পরিবেশনটা অন্যরকম। কলা পাতা আছে, সবাই একসাথে বসে খাই বানছি, এক কলা পাতা মাঝেই। রাখো কিনে কত বড় জায়গা, তাহলে তো আরেকটু শুরু নেই, তাহলে একটু বড়ই আছে খাওয়া জন্য। দুটো খাও গরম। আর সমস্যা তো না, না খাইতে কেমন লাগ মানছে? দুই হাত দিয়ে দাও বাবা, এক মিনিট রাখবা, মাছটা খাইতে তো অনেক স্বাদ হচ্ছে তাই না? কলা পাতার একটা ইতিহাস মনে পড়ে, কলা পাতার মানে এই যে মধ্যে রেক কি লেগে আমাকে শাস্ত্রে আমরা পশ্চিম দাদা শুনেছি, মহাভারত পড়ে শুনেছি, মহাভারত পড়ে শুনেছে আমার দাদা, আবার মহাভারত পড়তো এই ভাদ্র মাসে তারা আমরা মহাভারত পড়তো। তো শ্রীবর্ষ রাজার একটা কাহিনী আছে, শ্রীবর্ষ রাজার বনে থাকাকালীন শ্রীবর্ষ রাজা শ্রীবর্ষ রাজার স্ত্রী দুজনে মানে একই পাতা মাঝে খাইতো, তখন কি হইতো তখন পাতাটা কেমনি করবো, তখন ভাগ করার দেখান দরকার, তখন পাতাটা ইশারা করে ভাগ করে, ভাগ করার পরে ওই পাতাটা ওখান থেকে মানে এই কলা পাতার সিস্টেম এসে যে মধ্যে একটা রে, এটা শাস্ত্রীয় কথা শোনা কথা, ভাষা মিশানো জানে না। খাইতে যাও অনেক মজা নাক বানছে, দেখো আমি ভালো নাক বানছি। জুর
لك برا تشرب جوجو تطبل جوجو ما غنى تطول لماذا لا يمكنك ان تكون هناك من يمكنك ان تكون هناك من يمكنك ان تكون هناك من يمكنك ان تكون هناك أنا أحب أن أكون هناك.